ভালো আছো? আমরাও ভালো আছি, ভালো আছি। শরীরের দিক দিয়ে তোমরা সবাই ভালো আছি, মনের দিক দিয়ে আমরা তোমরা কেন সবাই অতটা ভালো নেই। সবার মনেই একটা চিন্তা রয়েছে, মানে কোভিড নিয়ে তো সবাই আমরা এখন একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। তো তার মধ্যে দিয়ে যেটুকুনি ভালো থাকা যায়, আর আজকের ভিডিওটা কিসের জন্য নিয়ে এসেছি তোমাদের বলে, তোমরা তো দেখেইছো, গেস করেছো, একটা পুটুলি দেখিয়েছি। আর এই যে, এই যে সেই পুটুলি, এই দেখো তো, এই যে সেই পুটুলি। এই পুটুলিটা ইউজ করলে কি হবে সেটা তোমাদের বলছি। তার আগে দেখাচ্ছি এই পুটুলিটার মধ্যে কি কি আছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, পুটুলিটার মধ্যে কি কি আছে। তো তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ করে রেখেছি, সেটাই তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিচ্ছি, তারপর বলছি এই পুটুলি গুণ কতটা। তো পুটুলিটার মধ্যে আমরা কি কি ভরছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি জোয়ান 1 চামচ, 1 বড় টেবিল চামচ, আর নিয়েছি গোলমরিচ, আর নিয়েছি লবঙ্গ, পরিমাণটা তোমরা দেখে নাও, আর নিয়েছি কর্পূর। এই কটা জিনিসই আমরা এই পুরিয়াটার মধ্যে ভরব। তা বলে ভেবো না এরকম গোটা গোটা অবস্থাতেই ভরে দেবো। তো আমরা কিরকমভাবে ভরছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, এবারে মশলাগুলোকে ঢেলে নিচ্ছি শিলে, শিলের মধ্যে বাটবো, মিক্সিতে বাটছি না, অল্প মশলা, মিক্সিতে ভালো করে গুঁড়ো হবে না তার জন্য। তো সব মশলা তো তোমাদের দেখালাম, শুধু কর্পূরটা আমরা আলাদা করে থেতো করে নেব। এবারে কর্পূরটা গুঁড়ো করে নেব। কর্পূরটা কিন্তু শিলে করছি না, কারণ শিলে না হলে গন্ধ থেকে যাবে, পরে অন্য কিছু রান্নাতে গন্ধ হয়ে যাবে। তো একটা প্যাকেটের মধ্যে ভরে থেতো করে নিচ্ছি। দেখো কর্পূরটা গুঁড়ো হয়ে গেছে। এবারে এর সঙ্গে মিশিয়ে দেবো। তো যে যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো সবই গুঁড়ো করা হয়ে গেছে, তোমরা তো দেখলেই। এই দেখো, এর মধ্যে নিয়েছি, তোমাদের বলে দিচ্ছি আরেকবার, জোয়ান, লবঙ্গ, আর গোলমরিচ, আর নিয়েছি কর্পূর। তো কর্পূরটাও থেতো করে নিয়েছি, কর্পূরটা খুব বেশি ডাস্ট হওয়ার দরকার নেই। আর এবার কি করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের তো দেখালাম, একটা মানে কাপড় নিচ্ছি, ধুতি কাপড়। তো ধুতি কাপড় আমরা নিয়েছি, এটা সুতির। তো আর এবারে এই ধুতি কাপড় থেকে ছোট ছোট আমরা টুকরো করে কেটে নেব ধুতি কাপড়টা। আমরা যে কটা পুরিয়া করব সেই কটা পুরিয়ার জন্য আমরা কেটে নেব। এবারে মশলাগুলোকে আমরা কাপড়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কাপড়টাকে তোমরা দুটো করে ভাঁজ করে নেবে যদি পাতলা কাপড় হয়, নাহলে কিন্তু নাকের মধ্যে সুরসুর করতে পারে, হ্যাচ্য হতে পারে। তো তার জন্য ডাবল ভাঁজ করে নেবে। আর কাপড়গুলোকে ঠিক এরকমভাবে, মানে ওই মশলাগুলো দেওয়ার পর এরকমভাবে পেঁচিয়ে নেব, পুটুলি করে নেব তোমাদের যেটা বললাম। তো এই দেখো, আমরা রেডি করে নিয়েছি। আমরা 5 জন, প্রথমে 4টে করেছিলাম, তো 5 জনের জন্য 5টাই করেছি, যার যারটা আলাদা থাকাই ভালো। তো আমরা আলাদা আলাদা করে নিয়েছি মানে পুটুলিগুলো। আর এটা কেন করলাম এবার তোমাদের বলছি। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে কি কি বললাম। তো এবার এটা কি করে ইউজ করব সেটাও তোমাদের বলে দিচ্ছি। এই যে পুটুলিটা, তার মধ্যে একটা এরকম কাপড় আছে, কাপড় মানে আরেকটা কাপড় নিয়ে নেবে, বা ডাবল ভাঁজ করে নেবে পুটুলিটার, মানে ডাবল ভাঁজ করে তারপর মশলাগুলো ভরবে। বা তার মানে যদি একটা পাত, মানে একটা পাতলা কাপড়ের উপর থাকে, তার উপরে আরেকটা কাপড় কিন্তু অবশ্যই দিয়ে নেবে। যদি শুধু পাতলা কাপড়ে করো তাহলে ঘষলে কিন্তু মশলাটা নাকে গেলে নাকটা সুরসুর করবে। তো তার জন্য ডাবল কাপড় নিয়ে নেবে, ডাবল কাপড়টা হাতে এরকম করে ঘষে নাকটা টানলে কর্পূরের গন্ধে আমাদের নাকটা খুলে যায়। কর্পূর, জোয়ান, গোলমরিচ সব কিছু গন্ধে আমাদের নাক খুলে যায়, আমাদের শ্বাসকষ্ট কিন্তু এটাতে অনেকটাই রিলিফ হয়। তো হঠাৎ করে আমাদের যদি শ্বাসকষ্ট কোনো সময় শুরু হয়, অল্প যদি শ্বাসকষ্ট থাকে, বেশি হলে তো অক্সিজেনের সাহায্য লাগবেই, যদি অল্প থাকে, কোভিড মানে আমরা যদি কেউ আক্রান্ত হয়ে থাকি, বা যদি নাও হয়ে থাকি, আক্রান্ত হওয়ার আগেই বলবো এটা করলে ভালো, প্রাথমিক চিকিৎসার মধ্যে বলতে পারো। এটা প্রত্যেক দিন এখন থেকে এটা আমাদের অভ্যাস করে নিতে হবে। যেমন আমরা গরম জল খাই, স্টিম নিই, সেরকমই এই পুটুলিটাও যদি আমরা সারাদিনে 3 বার করে নিই, তাহলে এই পুটুলির
মানে কর্পূর আমাদের অনেক জার্ম নষ্ট করে দেয়। তো আমাদের কোনো কারণে যদি আমাদের শরীরে ভিতরে গিয়েও থাকে করোনার ভাইরাসের কোনো জার্মস, তো সেটা এটাতে নষ্ট হতে পারে। তো এইটা আমাদের সারাদিনে 3 বার করে করতে হবে, তাহলে আমরা অনেকটা উপকৃত হতে পারি। তো আমরা কতটা সেটা আমি 100% তো তোমাকে তোমাদের বলতে পারছি না, তো এটা ট্রাই করতে পারো। আমরা যেমন গরম জল বা স্টিম নিই, তাতেও তো আমরা 100% কী বা কতটা হবে সেটা জানি না, তো এটা আমরা সেরকমই একটা অভ্যাসের মধ্যে রাখতে পারি। তো এই এই পুটুলিতে আমাদের শ্বাসকষ্ট দূর হয়, বা নাক বন্ধ থাকলে নাকটা খুলে গেলে রিলিফ পাওয়া যায় এই পুটুলির সাহায্যে। তো এটা আমি আজকে থেকে ইউজ করছি, আর আমার সত্যি আমার নাকটা একটু একটু বন্ধ হচ্ছিল, মানে কোনো করোনার জন্য নয়, এমনি ঠান্ডা লেগেই হালকা নাকটা বন্ধ হচ্ছিল। তো তার জন্য আমি এটা মানে 2 বা 3 বার করে ঘুষেছি, আর আমার নাকটা না অনেকটা খুলে গেছে, আমার অনেকটা রিলিফ লেগেছে। তো এটা আমার আবিষ্কার নয়, আমি এটা বড়দের কাছ থেকে শুনেছি আর ইউটিউবেও দেখেছি। তো সব জায়গায় দেখে আমি যেহেতু ইউজ করে একটুখানি রিলিফ পেলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, আর শেয়ার করাটাই তোমাদের সঙ্গে আবার দেখালাম। এটা আমার আগে করা ছিল, মানে আগের যে করা ছিল সেটা দিয়ে মানে 2 দিন আগে আমি এটা করেছিলাম একবার, তো ওটা তো আর তোমাদের দেখানো হয়নি, তার জন্য তোমাদের জন্যই আবার করে আমি এটা করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কিরকম লাগলো, এই সিচুয়েশনে এরকম ছোট ছোট টিপস যদি পাওয়া যায় আমার নিজের খুব ভালো লাগে। তাই আর এটা যেহেতু ডেলি ব্লগ, আমি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি, তো আমার আমি যেটাতে উপকৃত হয়েছি সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দিও, আর যদি খুব খুব ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে আমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন টাটা, নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, আর বাইরে যাওয়ার সময় মাস্ক, স্যানিটাইজার সব ইউজ করো, আর এই পুটুলিটাও তোমাদের সবার পার্সে রেখো, তাহলে এটা ইউজ করলেও কিন্তু তোমাদের নাক যদি কারো বন্ধ হয়ে থাকে, বা যদি নাও বন্ধ হয়ে থাকে, কোনো জার্ম যদি থেকে থাকে, আমাদের শরীরে ঢুকার চান্স থাকে, তাহলেও কিন্তু সেটা দূর হবে। আজকের মতন বাই বাই।